সেই আজরাইল মরণের সময় বেঈমান মুনাফিক আর বদকারদের মরণের সময় আজরাইল নিজের আকৃতি নিয়ে আসবে তখন মানুষের চোখগুলি উল্টে যায় তখন ওই রূহটা সমস্ত শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে মৃত্যুর কঠিন যন্ত্রণা শুরু হয় আল্লাহর নবী বলেন উম্মত এই যন্ত্রণাটা এত বড়ই ভয়াবহ একটা উটকে যদি জিন্দা হালতে তোমরা চামড়া সোলাও এই চামড়া সোলাইয়া আবার চামড়া লাগবে আবার চামড়া সোলাইবা একশো বার জিন্দা হালতে একটা উটের চামড়া সোলাইলে যে পরিমাণে কষ্ট হয় মানুষের ওই বেঈমান বদকারদের মৃত্যুটা ওই রকম কষ্ট হয় চার দশকের মুসলমান সে আজরাইল সাকৃতিতে আল্লাহর আদালতের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে শুধু আজরাইল না সৃষ্টির সমস্ত ফেরেশতাগুলি আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে সেই দিন আল্লাহর সামনে সেজদায় পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে কতদিন পার হবে কোরআন বলতেছে তাহারুজুল মালাইকাতু আর-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফ সানা আল্লাহর কোরআন বলতেছে হে আমার উম্মত বান্দারা সেই হাশরের দিন কত বিরাট হবে কত বিরাট দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে হাশরের একটা দিন হবে তত বড় কোন জমিন নিয়ে তুমি বড়াই করো কোন ক্ষমতা নিয়ে তুমি বড়াই করো কোন মেধা নিয়ে তুমি বড়াই করো কোন জনপ্রিয়তা নিয়ে তুমি বড়াই করো কোন দুনিয়ার কোন অফিসারের তুমি বড়াই করো কোন এমপি মন্ত্রী মিনিস্টারের বড়াই করো গো সেই দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে মাত্র একটা দিন হিসাব কষে দেখবেন আখেরাতের একদিনের সমান কতটুকুন সময় আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন 60 বছরের জীবন 50,000 দিয়ে ভাগ করে দেখবেন সামান্য সময় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি অল্প সময় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর কবি ঠিক লিখেছিলেন কিসের জন্য দুনিয়ার ঘর দরজা বাঁধো আহা আমার হুজুর বলেছেন হুজুর রসুলের সাহাবিদের আদলে কিছু কথা বলবেন ছোট্ট করে বুঝাই দিয়ে যাই নবীর একজন সাহাবি ছিলেন তার নাম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু জীবনে হায়াত পাইছিলেন 250 বছর চিৎকার মেরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ এত বড় লম্বা হায়াত নবী সাহাবিদের মধ্যে কারো ভাগ্যে জুটে নাই আল্লাহর নবী দুনিয়াতে যেই সময় তশরিফ রাখবেন তারও 200 বছর আগে প্রায় তার জন্ম হয়েছিল সালমান ফার্সির বাড়ি ছিল বর্তমান ইরান দেশে সালমান ফার্সির বাবা ছিল আগুনের পূজারি এরা আগুন পূজা করত বিরাট বড় সম্পদের মালিক বাবা সবসময় পায়ের মধ্যে শিকল বেঁধে রাখতো সালমান ফার্সির যাতে ছেলেটা হারায় না যায় পালিয়ে না যায় একদিন সালমান ফার্সি বলেন আব্বা যান আপনি যদি আমাকে শিকল দিয়ে বেঁধে রাখেন তা আমাকে এই সহজ সম্পদ আপনার এত বড় জমিদারি কে দেখবে আপনি আমাকে ছেড়ে দেন জমিদারি বুঝাই দেন বাবার সন্তানের কথায় বাবা রাজি হয়ে গেল সালমান ফার্সি বললেন ওইখান থেকে আমি বাবার কাছ থেকে পালাইলাম এক ধর্মযাজক খ্রিস্টান ঈসা আলাইহিসসালামের ধর্মের অনুসারী পাদ্রির কাছে আমি কালমা পড়লাম তার খেদমতে কাটাইয়া তার মৃত্যুর সময় তার কাছ থেকে জিজ্ঞেস করলাম কোথায় গেলে আমি আল্লাহ পাব তিনি আর একজন পাদ্রির ঠিকানা দিলেন আমি তার গির্জায় 30 বছর কাটাইলাম এইভাবে গির্জায় গির্জায় ঘুরে আমার প্রায় 200 বছর পার হয়ে গেল শেষ পাদ্রি যখন মারা যাবে তখন বললাম হুজুর আপনি তো মারা যাবেন জীবনের পেড়ায় 200 বছর ধরে আমি পাদ্রির গির্জায় গির্জায় ঘুরেছি আল্লাহ পাওয়ার জন্য কিন্তু আল্লাহ পাই নাই এখন বলেন বাকি জীবন কোন পাদ্রির কাছে কাটাবো বলেন ওই পাদ্রি আমাকে বলল সালমান তুমি
চিন্তা করো না তাওরাত আর জবুর ইনজিলের বিধান আইন অনুযায়ী আমি যতটুকু বুঝেছি জানলাম আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামে তসবিহ এনেছে বলে বলেন কি হুজুর তার ওই নবী কোথায় গেলে পাবো বলে বেশি বেশি খেজুরের বাগান যেই দেশে ওই দেশে নবী পাবা নবীর মধ্যে তিনটা গুণ থাকবে এক নাম্বার হাদিয়া খাবে দুই নাম্বার দান সদকা খাবে না তিন নাম্বার পিঠ মোবারকের মধ্যে নবুয়াতের মোহর থাকবে যদি পাও ওই তিনটা নিদর্শন তাহলে ওই নবী চিনবা উনি আখিরি নবী ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না সালমান তুমি যাও খুঁজো ওই নবী যদি পাও তো আল্লাহ পাইয়া যাইবা আখিরাতের মুক্তির রাস্তা তোমার হয়ে যাবে সাহাবীরা নবী পাওয়ার জন্য কি পরিমাণে কষ্ট করছে আর আমরা মসজিদে নামাজ পড়ি হুজুর ওয়াজ করে ওয়াজ মজা লাগে না ওয়াজ বুঝি মজা লাগে না কত বড় ধমক ইমাম সাহেবের বেতন কত 4000 5000 10000 8000 তাও বেতন উরে বাপ রে বাপ একজন বিড়ি খায় একটা বিড়ির দাম কত পরিসংখ্যান দিয়ে মনে কিছু নিয়েন না একটা বিড়ির দাম কত কমছে 20 টাকা 10 টাকা 5 টাকা 5 টাকা বিড়ি পাওয়া যায় না আগে ওই আমার বাড়ি জোন খাটতো তখন ওই জোনের তো বিড়ি খায় তা আমার বিড়ি আনতে পাঠালে তখন 3.5 টাকা দিয়ে 2.5 টাকা দিয়ে এক প্যাকেট পাওয়া গেছে 25 টাকা তখন হেটে তো আর নাই এখন এখন তার শেষ আমি তো আর জমি জমান দেই না আমি ঢাকা থেকে কইতে পারি না 2.5 টাকায় এক প্যাকেট বিড়ি পাওয়া গেছে সোনালি আনসার এটার বিড়ির দাম 25 টাকা বিড়ি তা আমি এক মুরব্বি বিড়ি জিজ্ঞেস করলাম কাকা বিড়ি কয়টা লাগে কয় 60 টাকা লাগে আমি বাপ রে বাপ আপনি জিন্না মানুষ কই যা কোন বিড়ি খাইতে হবে খান বর্তমানে খান খান বর্তমানে খায় যদি বেহেশত পানতে যান আর কি করবে তো চিন্তা করে এরকম লোকও আছে বিড়ি খায় তো একটা বিড়ির দাম 5 টাকা যদি প্রত্যেক দিন তার কারো 10টা বিড়ি লাগে তো অন্তত 50 টাকা তো পানে বিড়ি সাথে একজন মানুষের 50 টাকা খরচা শেষ মাসে চলে গেল 1500 টাকা তো 1500 টাকা সে খরচা করে বিড়ির পিছনে পানের পিছনে কিন্তু মসজিদের খরচা 200 টাকা দিবার চায় না কেশিয়ারের জুতা শেষ চাইতে চাইতে জান শেষ দিলেন না ভাই কই দিবানি দিতে দিতে যায় রমজান ঠেকায় ক্যাশ পরে রমজানে না দেখে ঈদে দিবানি ঈদ ঠেকায় দিয়ে কয় কিছু দিয়ে কয় বাকিটা পরে দিবানি এরকম অনেকে আছে বাকি পরে দিবানি কইয়া দিবার সে আর দেয় না এখন বলেন মসজিদের টাকাটা যে দিলেন না তো এই আপনি কার সাথে ওয়াদা বরখেলাপ করছেন কার লজ হলো বলেন আল্লাহর ঘরের সাথে আল্লাহর সাথে বেঈমানি করছেন তো আল্লাহর সাথে বেঈমানি করে যদি জান্নাতে যাইতে পারেন তো জানো সব দেখি কথা খারাপ কইছি আল্লাহর সাথে বেঈমানি করে যদি জান্নাতে যাইতে চান তো যান যদি পারেন তো যান শুনেন বগি জগি সব জায়গায় চলে না বগি জগি সব জায়গায় করেন না 100 টাকা 200 টাকা আইডিয়া তেমন কষ্টের কোনো বিষয় না এটা আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করতে পারেন না নিজেকে আবার জান্নাতের আশা করিয়া 80টা হুরের চিন্তে রাত্রি ঘুম আসেন আপনার হ্যাঁ চিন্তা করতেছে বেহেশত যা আল্লাহকে লাগে 80টা হুর পাই উরে বাপ রে বাপ দুনিয়া এক বোসালাই তারেন না আর জান্নাতে 80টা বোসালাবে 100 টাকা দিয়ে মসজিদে দিতারেন না মাসে মন খারাপ করেন না পরিসংখ্যান আপনাদেরকে দিলাম হাসতে হাসতে মজার চলে আপনাদেরকে বোঝাই না ভাই এগুলো বুঝতে হবে মানুষ ঠকাইয়া কেউ জিততে পারে না সবাই নিজ যে ঠকা সে নিজে ঠকে কথা কন না কে দোকানদারে কাস্টমার ঠকানোর চিন্তা করে ওরা ঠকাইলে আমি জিতবো ও দোকানদার তুমি কাস্টমার ঠকে জিতো নাই তুমি নিজে ঠকছ কাস্টমার চিন্তা করে দোকানদারের কাছ থেকে বাকি নিছে ওরা আর দিব না এরকম আছে আছে না ভাই বাকি জিনিস আর দেয় না দোকানদারের জান শেষ চাইতে চাইতে জান শেষে সরব করে আর চাই না দূর আর চাইলাম না কেউ যদি মনে করে দোকানদার ঠকে আমি জিতবো তা আপনি জিতেন না আপনি ঠকছেন এ আপনাদেরকে বলি ইমাম সাহেবকে ঠকাইয়া মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবকে খাদেম সাহেবকে ঠকাইয়া আপনি ভাবতেছেন আপনি জিতবেন না জিতেন না আপনি ঠকছেন আপনি ঠকছেন আপনি জিতেন নাই আমি ঠকছি আমি জিতি নাই ঠকছি ঠকছি আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যাই সারা জীবন মনে রাখবেন কেউ যদি কুত্তার গোস্ত খাইয়া কাবা শরীফে যায় নামাজে দাঁড়ায় হবে কে আসতে কইলেন কে জোরে কইলেন ফতো আপনার দেন আমরা ফতো অত তো লাগতো না ফতো আপনারে দিয়ে দেন বলেন কেউ যদি শুয়োরের গোস্ত খাইয়া মাকাম ইব্রাহিমে যায় একবারে সারা রাত্র নামাজ পড়ে হবে না জোরে কর না কেন হবে না
কেউ যদি মানুষের হক মেরে দিয়ে কাবায় যাও হাজ করে হাজ হবে না কেউ যদি সুদের টাকার ঘুষের টাকা দিয়ে কাবা শরীফে যায় উটের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে হবে না তো এটা যদি না হয় তাহলে ইমাম সাহেবের হক মেরে দিয়ে আপনি সারা বছরে চিন্তা করতেন বেহেশত যাবেন তেই বেহেশতের আশা কেমনে করলেন কি কথা কইলেন কে বুঝে যাওয়ার দরকার বুঝার দরকার ভাই মন খারাপ করেন না আপনার 100 টাকা হয়তো আপনার তেমন লস হবে না কিন্তু আল্লাহর ঘরের জন্য বরাদ্দ তো আপনি এই জন্য আমরা আকাবিররা জিকির করাইতেন পীর মাশাইখরা জিকির করাইতেন কেন জানেন আল্লাহ 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 জিকির করতে 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 কাজে কর্মে আল্লাহ ব্যবসায় আল্লাহ হাঁটতে আল্লাহ চলতে ফিরতে আল্লাহ যখনই আল্লাহ স্মরণ আসে তখন বান্দার গুনার কাজ করতে পারে না কথা ঠিক কি না এই জন্য জিকির আপনারা অত্যধিক পরিমাণে করবেন এগুলা আপনারা করবেন বাড়িতে বসে করেন ঘরে বসে করেন ফজরের নামাজের পরে করেন মাগরিবের পরে করেন যার যার সব গুণ যদি শেষে অত্যধিক পরিমাণে আল্লাহ 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 জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার যে জিকিরটা আপনার কাছে সহজবোধ্য মনে হয় ভালো লাগে ওইভাবে আল্লাহকে ডাকতে থাকবে তাতে আপনার কাল চিন্তা হবে ফ্রেশ হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলেন আমিন কষ্ট হচ্ছে একসাথে সবাই জোরে বলি তো আল্লাহু আকবার সর্বশ্রেষ্ঠ জাতি কথাগণ ঠিক কি না আমরা বলছি না আল্লাহ বলছে আল্লাহ কোরআনে আরাকায়েত আল্লাহ বলছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহর কোরআন বলতেছে আমার বান্দাদের মধ্যে এমন একদল বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে সবাই না একদল থাকবে যারা সবসময় মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে ভালো কাজের দিকে ডাকবে এবং খারাপ কাজ থেকে তারা ফিরায় লাগবে সেই যারা ডাকবে তারা আলেম ওলামারা আউলিয়াত কিয়ানু জাবানু কাবা আল্লাহর ওলি সকল তারা মানুষদেরকে সবসময়ের জন্য আল্লাহর দিকে ডাকতেন আল্লাহর পথে ডাকতেন এখনও ডাকতেছেন আগামীতেও ডাকতে থাকবে কারণ আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না কিয়ামত পর্যন্ত এক জামাত মানুষ সবসময় মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে আল্লাহর দিকে ডাকতে থাকবে আমার সমাজে আবার বহু পীর আছেন যারা নামাজ রোজা করে না শরীয়তের ধার ধারে না বাজার এগুলো পীর না এগুলো হলো শয়তানের দালাল মুসলমান বাজার থেকে আপনি আম জাম কলা কাঁঠাল যা কিছুই কিনেন না কেন এটা ভেবে চিনতে কিনেন যদি কাপড় সুপুর যাচাই বাছাই করে এত কিছুই সদাই করলেন তাহলে আখেরাতের সদাইটাও বাবা দেখে শুনে করা লাগবে কি কথা কন এটাও বাজান দেখে শুনে করাটা আপনার আমার দায়িত্ব বলে হুজুর বুঝি না বুঝেন না কেন বিয়ে করছেন এই সময় বুঝলেন বাজারে কদু কিনতে গেছেন কদুরে খামসাইতি খামসাইতি কদুর জান শেষ কদু ডাক দেখে খামসাও কে সিম টাও কে কদু কং খামসাও কে মালিক কে তোরে যে খামসা বনা দেখকে তো কিনা লাগবে তুই জালি না বাতি দুনিয়ার কদু কিনতে যে কদুর যদি জান শেষ করে ফেলেন খামসায় খুসায় খুসাইয়া তাহলে আখেরাতের বাজার করার জন্য আপনাকে দুনিয়ায় বুঝে সুঝে বাজার করা লাগবে কথা কন এটা বুঝে সুঝে আপনার করতে এক বাক্যে শেষ এত ওয়াজ করার দরকার নেই যারা বুঝে তারা অল্পতে বুঝে ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে কথা কন ঠিক কিনা নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে ওয়াজ হাস সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে সালমান ফার্সির কথা বলছিলাম কত কষ্ট একটা কালেমার জন্য নন্দা করেছিলেন উনি বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি ইরান থেকে রওনা দিলাম অনেক বড় লম্বা ওয়াজ মুক্তাসার করে শেষ করতে হবে উনি বলতেছেন আমি ইরান থেকে রওনা দিলাম
রওনা দেওয়ার পরে ইরাকের মরুভূমির মধ্যে যখন আসলাম তো ডাকাত দলে আমার ধরে নিয়ে ইরাকের কুফার বাজারে উঠাইছে বিক্রি করার জন্য এখন যেমন মানুষ হাটে বাজারে কেনা বেচা হয় আগের জমানায় এখন যেমন গরু ছাগল হাটে বাজারে কেনা বেচা হয় আগের জমানায় মানুষ ওইভাবে কেনা বেচা হতো হাই 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 কত নিকৃষ্ট জমানা ছিল চিন্তা করে আমার দেশের বেরিরা স্বাধীনতার জন্য লাভালাভি করে নারী স্বাধীনতা চায় নারীদেরকে জীবন্ত কবর দিয়েছে এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আটটা কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছি আহা কল্পনা করতে পারবেন আপনার একটা মেয়েরে থাপ্পড় দিলে পরে আপনার কলিজার ভিতরে পুরে কি বাবা কথা কন না কেন পুরে না আপনি মারছেন অপরাধ করছেন আপনি একটা থাপ্পড় দিলেও পরে আপনার অন্তরে ব্যথা লাগে অন্তরের ভিতরে ব্যথা লাগে যে আপনি সন্তানটাকে পিটাইছেন মারছেন ভাল লাগতেছে না ওর আদর না করলে চকলেট না খাওয়াইলে ওই বিস্কুট না খাওয়াইলে আপনার আর ভাল লাগতেছে না মেয়েটারে মারছেন যেখানে যান যত দূরে যান অশান্তি লাগতে থাকে কলিজার ভিতরে ব্যথা লাগতে থাকে এই ব্যথা কাউরে দেখানো যায় না আরে একটা সন্তান যে থাপ্পড় দিলে যদি ব্যথা লাগতে পারে তাহলে আপনার মনটা কত নরম আর সেই জমানায় মানুষের হৃদয় এতই পাথর ছিল যে আটটা সন্তানকে কবর খুঁজছে জীবন্ত কবর দিছে ব্যথাই লাগে না আহা ওইখান থেকে আল্লাহ নবী আমরারে উঠাইয়া নারী জাতির এমন ইজ্জত দিছে আল্লাহ নবী বলে গেলে একটা মেয়ে একটা জান্নাত আর যে মেয়েটা জান্নাত শুধু না ওই নারীর পায়ের নিচে সন্তানের বেহেশত কি মর্যাদা আল্লাহ নবী দিয়ে গেছে একজন চার্জশর্দের মুসলমান হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইরাকের বাজারে কুফার বাজারে আমার যখন উঠাইল কেউ আমার দাম জিজ্ঞেস করে না আমি বৃদ্ধ মানুষ চুল দাড়ি গুলি একেবারে সাদা চামড়া গুলি আমার ঘুষিয়ে গেছে কেউ দাম জিজ্ঞেস করে না চিন্তাই সারাটা দিন আমার হাত পা বাঁধা ক্ষুধা লেগে গেছে আমি ক্ষুধার্ত খাবারও দেয় না ওরা পিপাসা আক্রান্ত পানিও দেয় না সন্ধ্যাকালীন এক ইহুদি ডাক দে বলো ডাকাত দলেরা তোমরা এই লোকটাকে ধরে নিয়ে আসছো বলো এই লোকটার দাম কত ওরা বলল দেখেন বুড়া মানুষ ধরিয়া নো বিপদে পড়ছি কেউ দাম টাম জিজ্ঞেস করে না যা মন চায় তা দিয়ে আপনি নিয়ে চলে যান ওই ইহুদি আমাকে কম মূল্যে কিনে নিয়ে নিল সুদূর ইরাক থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসছে আমি তখনও জানি না আমার ভাগ্যে কি আছে কিন্তু আমার একটাই চিন্তা আল্লাহ দুনিয়াতে যেন আমি আখিরি নবীর দিদার আমার নসিব হয়ে যায় আল্লাহু আকবার এ বান্দা যা নিয়ত করে আল্লাহ তাই দেয় বান্দা যা নিয়ত করে আল্লাহ সেটা দেয় ভালোটা করলে ভালোটা দেয় চুরি করবার ছিল চোর খালি কান দেখে আল্লাহ ধরা যেতে না পারি আল্লাহ ধরা যেতে না পারি এক চোরে গেছে চুরি করার লাগে তো গ্যারাজ তো ধরে ফেলছে ধরে কায়দা মতো কিলিতিছে তখন গ্যারাজ তোর চোরে কয় এ গ্যারাজ তো আমার মানুষ কে মারবো না তুই চুরি করতে আসিস তোর সুমামু তো গা তা আমি কি চুরি করতে আসি আমি কি এমনিতে আসি আল্লাহর হুকুম সারা বলে গাছের ফাতা নড়ে না তা আমি যে চুরি করতে আসি এটা তো আল্লাহর হুকুমই আসছি চোরের দলিল কি দেখছেন কি দলিলের দলিল চোর দলিল দেয় পরে গ্যারাজ তো আরো গুতাইতেছে কায়দা মতো আরো ভিড়ে কে মারো কে তোরে দিছে আল্লাহ চুরি করার লেগে আর আমারও দিছে আল্লাহ তোর কিলানোর লেগে বুঝতে পারছেন সরর দলিল আছে বিরাট দলিলের দলিল খুব মনোযোগ দিয়ে হযরত সালমান ফার্সি বলতেছে দুনিয়ার মানুষে আমার একটাই চিন্তা আমি যাতে আখিরি নবী পাই ওই পাওয়ার আশায় আমি শুধু ওইখানে আল্লাহ আমার নিয়ে নিল আমি তখনও জানতাম না আমার ভাগ্যে কি আছে আমি চিন্তায় মগ্ন সকালবেলা আমার মালিক ইহুদি আমারে নিয়ে গেল বিরাট বড় খেজুরের বাগানে আমি খেজুরের বাগানে কাজ করতেছি মালিক বলল তুমি বৃদ্ধ মানুষ কাজ করতে পারবে না সালমান তোমার খেজুর বাগান তদারকির জন্য দিয়ে দিলাম এ বাগান তুমি পরিচর্যা করবা আমি বাগান পরিচর্যা করি ইয়ার মনের বিরাট বড় আশা আমার হুজুর পাদ্রি বলেছেন যে এই দেশে খেজুরের বাগান ওই দেশেই নবী আখিরি নবী পাওয়া যাবে মনে বড় আশা নিয়ে আমি কিছুদিন কাজ করলাম একদিন খেজুর গাছের মাথায় উঠে আমি গাছ পরিষ্কার করতেছিলাম ঠিক এমন সময় ইহুদির বেটা আর তার বন্ধু দুইজন এসে
গাছের নিচে বসে বসে গল্প করে আর বলে শুনছো আমাদের দেশে বলে একজন নবী আসছে তার নাম মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে আইয়ুব আনসারীর বাড়িতে আসছে সে বলে আখেরি নবী ইহুদিরা হাসাহাসি করে ইহুদিরা আজকে থেকে মুসলমানের দুশমন না ইহুদিরা প্রথম থেকে মুসলমানের দুশমন আজকে ইসরায়েল যারা ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে ফিলিস্তিনি মাহবন্দের কলিজার সন্তান কেড়ে নিচ্ছে ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চাদেরকে বোমা মেরে মেরে ফেলতেছে খাবার পানি আর খাবার দাবার ওরা বন্ধ করে দিয়েছে বাজান হামাসের যোদ্ধারা আজ ফিলিস্তিনের পক্ষে ইহুদিবাদ ওই জালিমদের বিরুদ্ধে যারা লড়াই করতেছে ভাইজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান যারা আজকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতেছে ওরাই হলো বর্তমান জমানার সবচেয়ে খাঁটি মুসলমান কথা কন ঠিক কিনা ওরা খাঁটি মুসলমান আর আমরা পেপসি খাওয়া মুসলমান পেপসি খাওয়া বুঝছেন না পেপসি হলো ইসরায়েলের কোম্পানি কার কোম্পানি ইসরায়েলের বেশি করে খাবেন যদ্দুর বারে খালি কিনে কার্টুন কার্টুন নিয়ে বাড়ি নিয়ে খাবেন একবারে ভত্তা বানায় খাবে খুব বেশি করে খাবে বেশি সুয়াব হবে এক টাকাও যদি আপনি পেপসি কিনেন তাহলে মনে করবেন যে এক টাকা ইসরায়েলি চলে গেল একশো টাকা দিয়ে একটা পেপসি কিনবেন ওই পঞ্চাশ টাকা ইসরায়েলে চলে যাবে ওই পঞ্চাশ টাকা দিয়ে ওরা আমার ফিলিস্তিনের ভাইয়ের বুকে গুলি করবে আমরা পেপসি খাবো না কিনবো না বেচবো না পেপসি কোকা কোলা এই কোকা কোলা তারপরে নেসলে কোম্পানি ইসরায়েলের এই কোম্পানির কোনো প্রোডাক্ট আমরা কিনবো না খাবো না বেচবো না ইনশাল্লাহ কথা বলে ঠিক না ঠিক আল্লাহ কবুল করুক বলে না আমি শুয়ারের গোস্ত যেরকম হারাম মনে করবেন উগার পণ্য এরকম হারাম মনে করবেন যদিও আল্লাহ হালাল করছে তারপরে নৈতিকতার কারণে জিহাদের ভিত্তিতে এটা আমাদের জন্য না জায়েজ কথা কোন ঠিক কিনা এটা খাওয়া যাবে না ওদের ধরা যাবে না শোয়া যাবে না এক কথা শেষ যারা দোকানদার আছেন বেচবেন না কেউ না ভাই ওগুলো বেচা টেসে টাইম নেই হ্যাঁ ওগুলো সারিয়ে দিবে এটা আমাদের ইমানি দায়িত্ব জিহাদি দায়িত্ব এই সামান্য একটু ত্যাগ যদি করতে পারে কিয়ামতের ময়দানে কিছু না কিছু আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে ইব্রাহিম আলাইহিস সালামের এই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামরে ফালাইছে তো নমরুদের আগুনে জ্বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম তো জ্বলে না তো ব্যাঙে দূরতে এই ব্যাঙে ফাঁসাটাতে ঘুরাইয়া সিরিত সিরিত করে পেশাব মারতেছে তো ব্যাঙের পেশাব মারলে মনে হয় আপনার সেলো মেশিনের মতো পানি পড়ে একটু দূর 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 করে পানি সুরুত সুরুত করে বেরো না আল্লাহ ডাক দেখে ব্যাগ করো কি বলে আল্লাহ পেশাব মারে পেশাব দিয়ে কি হবে কি ইব্রাহিমের আগুন নিবে একসাথে বললেন আল্লাহ আকবার ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাও ওই পেশাবে কি আগুন নিবো আমি জানি আগুন নিবতো না তো পেশাব সারো কে বলে আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি যদি জিজ্ঞেস করো তো জবাব দেবো কি আমি তো জবাব দিতে পারবো আমি পেশাব সারি দিয়ে একটু চেষ্টা করছিলাম ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার মতো শক্তি আমাদের নাই কিন্তু এই পেপসি কোকা কোলা আবি জাবি না কিনে অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমিও চেষ্টা করছিলাম ওর পণ্য বয়কট করে দিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য কি কথা কন না কেন এই চেষ্টাটা আমাদের কাজে লাগবে আমরা ব্যাঙের তরিকায় আছি ঠিক কি না ব্যাঙের তরিকায় আছি আমরা চেষ্টা করতে পারি আমরা প্রিয় মুসলমান আমার আবার সময় কম বুঝছেন না টাইম বেশি দেওয়া যাবে না তা খুব মনোযোগ দিয়ে কথা অল্প মানে সময় কম কথা অনেক বেশি তো হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আমি কান পেতে শুনলাম যে আল্লাহর নবী আসছে আমি খুশিতে আমার অন্তর আত্মহারা হয়ে গেছে পাগল পার হয়ে গেছে আল্লাহু আকবার আচ্ছা বলেন যদি এখানে ঘোষণা হইতো যে নবী আইছে তাহলে কি অবস্থা হইতো কর যদি শরীয়তে থাকতো আল্লাহ নবী আল্লাহু আকবার পাগলে যেতাম না আমরা যে আল্লাহ রসুল আসছে সর্বনাশ কি খুশি উম্মা তো খুব মনোযোগ দিয়ে কোন উম্মত যদি রসুলকে স্বপ্ন দেখে তাহলে সেই উম্মতের তাহলে কি পরিমাণে আত্মতুষ্টি হতে পারে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে কিন্তু উম্মত যারা সুদ খায় ঘুষ খায় হারাম খায় শোর খায় না যায় মানুষের ক্ষতি করে এরা নবী দেখতে পারে না বুঝতে পারছেন যত সেজদা দেন কাম হবেন না কিন্তু মাকাম ইব্রাহিমের যে কানলেও নবী দেখতে পারবে না নবী দেখতে হলে আপনাকে হালালের জীবনে আসতে হবে হালালের জীবনে আপনাকে আসতেই হবে নামাজ পড়েন নাই সেজদা দিয়ে মাফ চাইছেন মাফ হয়ে যাবে কিন্তু ভাইয়ের হক নষ্ট করে দিছেন আপনি যতই সেজদায় পরে কাঁদেন ভাই মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করতো না একবারে সাফ কথা
কোন বাকি ঝুঁকি নেই কোন ফাঁকি ঝুঁকি নেই কথা একবারে ক্লিয়ার কাট কথা ভাই মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেই না মারে কষ্ট দিবেন মায়ে মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেই না এক বাক্যে অধিকার আল্লাহ মার কাছে দিয়ে দিয়েছে অধিকার ভাইয়ের কাছে দিয়েছে অধিকার এতিমের কাছে দিয়েছে অধিকার প্রতিবেশীর কাছে দিয়েছে এই কথা মনে রাখবেন এই জন্য যদ্দূর পারেন অহন্ত গন্ডগোল ফাসাদ করবে অসুবিধা নাই না কি কর সুযোগ নেই প্রিয় মুসলমান হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ডাক দে বলতেছেন দুনিয়ার মানুষে আমি গাছের উপর থেকে শুনে সন্ধ্যাবেলা মালিকের কাছে গেলাম ইহুদির কাছে মনিব আমার একটু বিদায় দেন আমি মদিনার বাজার থেকে ঘুরে আসি ইহুদি বলল সালমান তাড়াতাড়ি আসবা কিন্তু আমি চলে গেলাম যাওয়ার পরে ইহুদির বাজারে আমি ওই ইহুদির কাছ থেকে বিদায় নিয়ে খুঁজতে খুঁজতে গেলাম হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যিনি মেজবানের রাসূল ছিলেন আল্লাহর নবীকে তার বাড়িতে জায়গা দিয়েছিলেন মেজবানের রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাওয়ার পরে আমি দেখি মাসখানে পূর্ণিমার চাঁদ বসা চারপাশে সাহাবীরা বসে আছে এত সুন্দর মানুষ আমি সালমান জীবনেও কোনোদিন দেখি নাই এত সুন্দর নবী এত সুন্দর আমি আস্তে করে যা বসে গেলাম হুজুরের নসিহত আমি শুনলাম বাগান থেকে কিছু খেজুর নিয়েছিলাম প্রথম পরীক্ষা করার জন্য খেজুরগুলি আগায় দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কিছু খেজুর সদকা এনেছি নবীজি আপনি দয়া করে এই খেজুরগুলি সদকা হিসেবে কবুল করে নেন আমার পাদ্রি বলেছে সালমান আখিরি নবী সদকা খাবে না সদকা নিবে না সদকা গ্রহণ করবে না দান খাবে না নবীর জন্য দান খাওয়া হারাম বনু হাশিমের জন্য দান গ্রহণ করা হারাম আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন সালমান জীবনে কোনোদিন নবী তার কথা শুনেন নাই তাকে দেখেন নাই প্রথম দেখাতেই নবীর দরবারে খবর হয়ে গেছে ডাক দিয়ে বলেন সালমান ফার্সি শোনো আমি নবী সদকা গ্রহণ করি না আমি সদকা খাই না আল্লাহ আমার জন্য সদকা হারাম করে দিয়েছে চিৎকার মেরে জোরে বলেন মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا تلر غادي تلر چلے خوار غادي নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা এত বড় দামি মুসলমান এত বড় ইজ্জত আল্লাহ আমরা দিছে সালমান ফার্সি বলতেছেন আমি মহা খুশি হয়ে ফিরে চলে আসলাম একটা নিদর্শন পাওয়া গেছে পরের দিন আবার ইহুদিকে বললাম মালিক আপনি আমার আবার একটু বিদায় দেন মক্কার বাজার মদিনা মদিনার বাজার থেকে ঘুরে আসি সালমান যে তাড়াতাড়ি আসবি চলে গেলাম আমি সেই খেজুরগুলি নিয়ে আজকেও রসুলে করিমের দরবারে চলে গেলাম যাইয়া দেখি নবীজি বসে আছেন চারপাশে সাহাবিরা আমি চুপচাপ বসে আছি কথাবার্তা শেষ নসিহত শেষ হয়ে যাওয়ার পরে খেজুরগুলি আগাই দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার জন্য এগুলো আমি হাদিয়া আনছি আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন সালমান আমি নবী হাদিয়া গ্রহণ করি হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত এই জন্য যারা মেয়ে বিয়ে দিছেন মায়ের বাড়ি হাদিয়া পাঠাবেন খালি বিয়ে দিয়ে কাম সারা করছেন তা মনে করেন না আল্লাহর নবী প্রত্যেক দিন ফাতেমার ঘরে খাবার সংবাদ নিতেন খোঁজ নিতেন বাড়িতে ভালো রান্না হলে ফাতেমার ঘরে পাঠাইতেন আমরা মেয়ে বিয়ে দিছি এক বছরও খোঁজ খবর নেই না এই জন্য মেয়ের জামাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়
নবীর সুন্নাত আমরা মানি না মনে করছি একজনের গারে উঠাই দিছি আমি খুব বাইচে গেছি কেউ আমি এটা আপনার না না রাখবাটা জমবাইছে কোনটা কারণটা কি হ্যাঁ ওটা তো আপনার কলিজার সন্তান আপনার ছেলে যা পাবে তার অর্ধেকও পাবে কি কথা কোন না কেন তা আপনার বাড়ি থেকে ওর মেয়ের জামাই বাড়ি হাতিয়া পাঠান না কারণটা কি বেশি বেশি দিয়ে দিবেন যতদিন বেঁচে থাকবেন খোঁজ নিবেন আর স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে জামাই মেয়ের ঝগড়া লাগলে জামাইয়ের পক্ষ নিবে সংসার ভাঙবে না দেখবে জামাইয়ের পক্ষ নিবে মেয়ের পক্ষ নিবেন না মেয়ের পক্ষ নিলে মনে করবেন যে ও সংসার নষ্ট হয়ে যাবে জামাইয়ের পক্ষ নিবেন আল্লাহ রসুল ফাতেমা আলীর মধ্যে ঝগড়া লাগলে রসুল করিম আলীর পক্ষ নিতেন মারাবো কইলেন না আবু তুরাব আলীর উপাধি ছিল আবু তুরাব মানে মাটিওয়ালা এই উপাধি পাইছিল ফাতেমা আলীর সাথে ঝগড়া হয়েছিল রসুল করিম বাড়ি গেছে ফাতেমা আলী কই বলে আব্বাজান ভুল হয়ে গেছে আপনার আলীর মনে কষ্ট দিয়ে দিয়েছি ঝগড়া হয়েছে হ্যাঁ বলো কি আমার আলীর মনে কষ্ট দিয়েছি সর্বনাশ করছো কি তুমি মেয়ের ধমকায় টমকায় আমার আলী কই বলছে কোথায় গেছে বলতে পারি না খুঁজে খুঁজে আসে দেয় মসজিদে নবীতে মাটির মধ্যে শুয়ে রয়েছে মারহাবা কইলেন না হ্যাঁ শোনেন বেশি রাগ হয়ে গেলে দাঁড়ায় থাকলে বসে যাবেন বসে গেলে শুয়ে পড়বে না খাটের মধ্যে শুয়ে না মাটির মধ্যে শুইতে হবে খাটে না মাটিতে শুইতে হবে মাটির সাথে দেহ লাগার সাথে সাথে আল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনার শরীরের রাগ মাটির সাথে মিশে যাবে আল্লাহ রসুল 1450 বছর আগে কি যে মেডিসিন দিয়ে গেছে আমরা যদি মানতাম তো মানুষ হয়ে যেতাম একবারে দামি মেডিসিন দিয়ে গেছে এক মাটির মধ্যে শোয়ার সাথে সাথে আপনার মন একবারে মাটির সাথে মিশে যাবে দেখবেন রাগ একটু থাকবে না তালি রে দিল তো মাটির মধ্যে শুয়ে রয়েছে নবী যে হাত ধরে টানে কি আবা তোরা ও মাটিওয়ালা উড়ো 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 মার হামা কা তো স্বামী স্ত্রী ঝগড়া লাগলে জামাই মেয়ের মধ্যে ঝগড়া লাগলে জামাইয়ের পক্ষ নিবে মনে রেখে নিতে এগুলো আমাদের জানার দরকার বুঝার দরকার এর শিখার দরকার আছে হযরত সালমান ফার্সি বলেন আমি হাদিয়া দিয়ে খুশি কিন্তু নবুয়াতের মোহর আমাকে দেখতে হবে নবুয়াতের মোহর দেখার জন্য আমি পরের কয়েকদিন পরে রাত্রিবেলা তো হবে না দিনে আসতে হবে দিনে আসার জন্য এখন তো মালিকের কাছে বিদায় নিলে সে সন্দেহ করবে আমি কাজ ফাঁকে দিয়ে দিনের বেলা পালায় পালায়া আল্লাহ নবীর মজলিসে এসে দেখলাম আল্লাহ নবী বসা সাহাবীরা সামনে আমি চুপচাপ রসুল করিমের পিছনে বসলাম আল্লাহ নবীর দরবারে খবর হয়ে গেল আল্লাহ নবী পিঠ চুলকানোর নাম দিয়া কাপড় উঠাইতে লাগলেন উঠাইয়া উঠাইয়া পিঠ পরিষ্কার করে দিলেন আমি দেখলাম পিঠের মধ্যে নবুয়তের মোহর জলমল করে পিছন দিক থেকে জাপটে ধরে নবীর নবুয়তের মোহরের মধ্যে চুমা লাগাইতে লাগলাম সাহাবীরা ছুটাইতে গেছে আল্লাহ নবী বলে সাহাবীরা সারো সালমান ফার্সির 200 বছরের মনের আশা পুরা হয়ে গেছে আমি বললাম হুজুর আর দেরি না আপনি জবনে জবন মিলে কালেমা পড়ে দেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে আমি চলে গেছি ইহুদি বাগানের মধ্যে পালায় রয়েছে আমি ঢোকার সঙ্গে সঙ্গে ইহুদি বলল সালমান কোথায় গিয়েছিলি আমি বললাম মনিব মুসলমান মিথ্যা বলে না আমি নবীর দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আমি বৃদ্ধ মানুষ ইহুদি আমাকে এমনভাবে মারতে লাগলো চাবুক দিয়ে পিঠে পিঠে আমার চামড়াগুলি উঠে যাইতে লাগলো খাবার দাবার বন্ধ করে দিল মাঝে মধ্যেই মারে মাঝে মধ্যেই পিঠায় আমার এই যন্ত্রণা আর সহ্য হয় না আমি নবীর দরবারে বললাম হুজুর আমি একজন 200 বছরের বৃদ্ধ মানুষ এইভাবে মারতে মারতে তোমাকে মেরে ফেলে দেবে ইয়া নবী আল্লাহ আমি এখন কি করব আমি তো তার গোলাম হয়ে আছি আল্লাহ নবী বলেন সালমান তুমি যাও তোমার ইহুদি মনিবরে যা বলো কোনো বিনিময় কি তোমাকে আজাদ করে দেবে কেনাম হা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন হা আমি মনিবের কাছে গেলাম যা বললাম ইহুদি মালিক আপনি কি কোনো বিনিময়ে আমাকে আজাদ করে দিবেন বলে হ্যাঁ আজাদ করে দিব তবে শর্ত হলো 400 খেজুরের গাছ লাগাই দিবা এক বছরই 400 গাছে গাছ ধর ফল ধরবে একটা গাছে যদি ফল না ধরে আর একটা গাছ যদি মারা যায় তাহলে শর্ত বাতিল হবে কোনো দিন তুমি আমার গোলামি থেকে আজাদ হবে না মৃত্যু পর্যন্ত আমার কাছেই তোকে থাকতে হবে কি কঠিন শর্ত
আমি কাঁপতে কাঁপতে নবীর দরবারে চলে আসছি হুজুর এত কঠিন শর্ত মানা তো সম্ভব না 400 খেজুর গাছ একসাথে কখনো বাসে না আর এক বছর পরে খেজুর কখনো ধরে না আমি চিন্তায় পড়ে গেলাম পেরেশানির মধ্যে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন সালমান তুমি কান্দো না তোমার মনিবরে যায় বলো তুমি শর্তে রাজি বলে হুজুর আমার পক্ষে সম্ভব না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সালমান রে যাও আমি নবী নিজ হাতে তোমার খেজুরের বাগান লাগাই দেব আল্লাহু আকবার এই মদিনায় যদি কোনোদিন যান তো ওই ড্রাইভারকে বলবেন যে সালমান ফাসির খেজুরের বাগান দেখাই দিয়ে আসো না নিয়ে যাবে এই বাগান এখনো আছে আছে না মাশাআল্লাহ এই বাগান দেখে আসছে আল্লাহু আকবার সেই বাগান এখনো আছে সেই বাগানের ইতিহাস কইতে চাইছি এই বাগান এখনো আছে সেই খেজুর গাছ নাই কিন্তু ওই খেজুর গাছের ছাও আছে আর কি ওই খেজুর গাছের বংশধর আছে নবীর সেই হাতের খেজুর গাছ নাই ওটার পরবর্তী পর্যায়ে সাউটাও বাচ্চা কাচ্চা আছে আর কি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দেখে বলতেছে ইহুদির কাছে যায় ইহুদি তোমার শর্তে আমি রাজি আছি যাও আল্লাহু আকবার আমি আমার নবীর শান কিভাবে বলবো সালমান ফার্সি বলতেছেন ইহুদি আমি রাজি হয়ে গেলাম আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে তোমরা খেজুর গাছ নিয়ে আসো সালমান ফাসির বিপদ থেকে উদ্ধার করা লাগবে 400 খেজুর গাছ আনা হলো জায়গা নির্বাচন করা হলো আর ওই পাতু করা হলো আপনার দেশে বলে পাতু করা আর কি সেই সালমান ফার্সি ইরাকের গভর্নর অ্যাটেনশন এই কথাটা বলার জন্য ওনার জীবনীর উপর টান দিছি উনি ইরাকের গভর্নর হলো 6000 টাকা মাসে বেতন পেত 6000 দিনার উনি বিয়ে শাদি করেননি কোন সংসার ওনার ছিল বেতন পাওয়ার সাথে সাথে সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতেন সাহাবে কেরামের রসুল প্রেম এবং তাদের এই জীবন আদর্শ কতটা চমৎকার ছিল তার একটু উদাহরণ ওনার জীবনী থেকে ওনার বর্তমান মাজার আছে ইরাকের সালমান পার্ক যেটাকে বলা হয় ওনার পাশে আরেকজন সাহাবীর রওজা আছে হযরত হুযাইফা এবং আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনাদের আরেকটা ইতিহাস আছে আজকে সম্ভব না তো খুব মনোযোগ দিন ওনাদের থেকে আমাদের অনেক কিছু শিকার আছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু 250 বছর হায়াত শেষ অনেক বৃদ্ধ হয়ে গেছে ইন্তেকাল করবেন তিনি তো এই সময় উনি খুব কাঁদতেছিলেন খুব ঢেকসি ছেড়ে ছেড়ে কাঁদতেছে তো সাহাবী কেরাম বলেন হুজুর রসুল করিম আপনাকে খুব মহব্বত করতেন আপনিও রসুলকে খুব ভালোবাসতেন জীবনের বিরাট একটা অংশ আপনি কাটিয়েছেন 250 বছর আপনি হায়াত পাইছেন মৃত্যুর সময় আপনি এভাবে কাঁদেন কেন আপনার তো শান্ত থাকা উচিত বলতেছে আমি কিয়ামতের মাঠে আমার রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আমার ভয় হচ্ছে আল্লাহু আকবার বলে হুজুর কারণ কি বলে দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে বলে কত সম্পদ কি হয়েছে বলে আমার একটা লাঠি আছে আমার একটা জুব্বা আছে আমার একটা আবাস আবাসই চিনলেন তারা জুব্বার উপর দিয়ে গায়ে দেয় একটা আবাস না আরবি আমরা দেখবেন পরে এটার কুর্তা কয় আবা কয় তো আরবদের অভ্যাস এটা সবসময় ওরা পরতো লং জার্নি সফর টফর মরুভূমির পথে এটা কাজে লাগতো এই জন্য ওরা এটা জাতীয় পোশাক এখনও ওরা গায়ে দেয় আবা খতিব সাহেবরা ওয়াজ নসিদ করার সময় গায়ে দেয় না এটার আবা কয় তো একটা আবা ওনার ছিল আর একটা জুব্বা ছিল আমরার কত কোয়ালিটির জুব্বা জুব্বার শেষ কারণ একটা জুব্বা একটা আবা একটা পাগড়ি একটা লাঠি আর একটা পানির কাঠের পেয়ালা আর একটা বাসন ছিল কাঠের বাসন এটা নিয়ে এনতেকালের সময় কাঁদতেছে বলি এত সম্পদ আমি রসুল করিমের কাছে কি জবাব দিব নবীর এনতেকালের সময় নবী কিচ্ছু রেখে যাই নাই আর আমার এনতেকালে আমার এত কিছু থেকে যাবে আল্লাহু আকবার না না হইছে না আর জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহর নবীকে তারা কিভাবে অনুসরণ করতেন একটু চিন্তা করে আমি আগেই প্রথমে বলছি যে ওনাদের জীবন যদি বলি তাহলে আমরা মনে হবে যে আমরা মুসলমানই না কি কথা কর না কেন আমরা মনে হবে আমরা মুসলমানই না চিন্তা করেন তো ওনার জমা কি আছে একটা পাগড়ি একটা জুব্বা একটা আবা গুনেন একটা পাগড়ি একটা জুব্বা একটা আবা একটা কাঠের বাসন কাঠ দিয়ে বানানো তো কয় টাকা দাম করতো একটা কাঠের বাসন আর একটা কাঠের পেয়ালা পানি পান করতো
এই তা উনি নিত্য প্রয়োজনীয় জিনিস এটার জন্য উনি কাঁদতেছে যে আমি রাসূলের কাছে কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে দাঁড়াবো কেমনে দাঁড়াইতাম এত কিছু জমা হয়ে গেল আমার মাথা নষ্ট হয়ে যাবে এই চিন্তা আসলে মগজে যে আমরা কি করছি তাই কিচ্ছু করি আমাদের জীবন কিছু হয় নাই যদি আল্লাহ মাফ না করে তাহলে উপায় নাই যদি আল্লাহ রাসূল আমাদের কবুল না করে তাহলে কিয়ামতের ময়দানে আমাদের কবুল করানোর মত আর কেউ নাই কি কথা কন ঠিক কি না রাসূল কারীমের যদি দয়া না হয় তাহলে আমাদের আর উপায় নাই কিছু করার নাই মুহতারাম এজন্য আপনারা কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেয় বাপ এগুলো দুনিয়া থেকে কেউ কবরে নিতে পারে না আমার শেষ কথাটা এটাই সালমান ফার্সি বলল ও নবীর উম্মতেরা সাহাবীরা রে তোমরা আমার ইন্তেকালের পরে তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম তোমরা দয়া করে আমার এই সব কিছুকে আমার কাফনের কাপড়টা বাদ দিয়ে সব আল্লাহর রাস্তায় দান করে দিও আল্লাহু আকবার আল্লাহু আকবার না না একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله القرآن بلا بندا তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করে যাও মরণ আসার আগে তুমি দিয়ে যাও মরণ আসার আগে দিয়ে যাও মরণ আসার আগে দিয়ে যাও